ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শুভ্র। সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে তিনটি নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে এবং তা করছে টিসিবি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ এই কার্যক্রমের আওতায় সুবিধা পাচ্ছে 87,10,000 পরিবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে সরকারের এ ধরনের পদক্ষেপ কিছুটা হলেও স্বস্তি আনবে এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি এই প্রশ্ন উঠেছে, প্রায় 1 কোটি পরিবারের বাইরে যারা স্বল্প আয়ের মানুষ তাদের কী হবে? এছাড়া দেশের একটা বিশাল মধ্যবিত্ত গোষ্ঠীর জন্য সরকারের নির্দিষ্ট কোনো পরিকল্পনা কিন্তু এখনও চোখে পড়েনি। এসব নিয়ে আলোচনা করব টালিখাতায়। আজকের আলোচনার বিষয়ে বিশেষ কার্ডে নিত্যপণ্যে কতটা লাভ হবে, কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন। দুজনকেই স্বাগত। আমি শুরুতে যেতে চাই এস এম নাজির হোসেন আপনার কাছে, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। টিসিবির পণ্য সহ এবং এই যে বিশেষ কার্ডের ব্যবস্থা করা হলো, সব মিলে আপনার অভিজ্ঞতা শুনবো এবং আপনারা কি মনে করছেন এতে আসলে কতটা লাভবান হবে? আপনাকে ধন্যবাদ। একই সাথে আমাদের মানে সহ আলোচক প্রফেসর মাহবুব আলীকে শুভেচ্ছা। আপনি প্রাসঙ্গিক বক্তব্যে যেটা বলেছেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের উদ্যোগতি বেশ দীর্ঘদিন ধরে, করোনাকাল পার করার পর থেকে আমাদের এই অবস্থা খুবই দুর্বিষহ অবস্থা, এবং অবস্থাটি বিশেষ করে সীমিত আয় এবং প্রান্তিক লেভেলের মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছে। এই অবস্থা বিবেচনা করে মানে সরকার রেশন কার্ড যে সিস্টেমটা করেছেন, 1 কোটি পরিবারকে রেশন কার্ডের আওতায় টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হবে। আমরা ক্যাব থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই। এই স্বাগত জানানোর মূল কারণটাই হলো, আপনি ঢাকা শহরে যেরকম আমরা দেখি যে টিসিবি ট্রাকের লাইনের পিছনে হেমেলনের বাসিওয়ালার মতো মানুষ ঘুরছে, দৌড়ছে আর দৌড়ছে, এবং একটা পর্যায়ে গিয়ে কিছু অংশ পাচ্ছে আর একটা অংশ বাদ পড়ে যাচ্ছে। তো এই যে বাদ পড়ে যাচ্ছে, পাচ্ছে না, এখানে একটু ডিসিপ্লিন আনার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, পরবর্তীতে এই রেশন কার্ডের যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটাকে আমরা মনে করি এটা এই প্রক্রিয়াটাকে একটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। যদিও এই রেশন কার্ডের মাধ্যমে 2 বার মাত্র মানে পণ্য দেওয়া হবে, কিন্তু আমরা যেরকম দেখি যে দ্রব্যমূল্য যখন দাম বাড়ে তখন আমাদের ব্যবসায়ীরা সাপ্লাই এবং ডিমান্ডের কথা বলেন। যদিও সাপ্লাই ডিমান্ড থাকলেও সাপ্লাইটা কৃত্রিমভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের এই যে 1 কোটি পরিবারকে সরকার যে উদ্যোগটা নিয়েছেন এটার ক্ষেত্রে আমরা মনে করি যে ভোগ্যপণ্যের বাজারে মানে সরবরাহটা বাড়বে। তো সরবরাহ বাড়লে স্বাভাবিক গতিতে আমাদের যে ডিমান্ড সেটা কিছুটা হলেও এটা ভূমিকা রাখবে। তবে মানে যেই কথাটি আমরা মানে আগেই বলেছি সেটা হলো যে এখন যে 1 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে তার মধ্যে একটি বড় অংশ মাননীয় প্রধানমন্ত্রীর কোভিডকালে যে নগদ সহায়তা প্রাপ্তির যে তালিকা ছিল সে তালিকা থেকে দেওয়া হচ্ছে। তো ওই তালিকা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আবার আমরা ওইটাও বলছিলাম সেটা হচ্ছে যে 1 কোটি পরিবারকে যে রেশন কার্ড দেওয়া হচ্ছে এটা এই প্রক্রিয়াটি সফল হবে যদি গ্রহীতা বাছাই এবং প্রকৃত গ্রহীতা, প্রকৃত উপকারভোগী যারা আছেন তারা যদি এই কার্ডের মালিক হন, এই কার্ড যদি তারা পেতে পারেন। এখানে যদি কোনো প্রকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো স্বজন প্রীতি কোনো অনিয়ম আশ্রয় নেওয়া না হয় তাহলে কিন্তু এই কার্যক্রমটি সফল হবে। এবং একই সাথে আরেকটা জিনিস আমরা দেখছি, টিসিবির যে মানে ট্রাক সেল যখন পরিচালিত হয় তখন আসলে সেখানে সেভাবে মনিটরিং করার মতো কেউ থাকে না। ডিলাররা কিন্তু তাদের মতো করে মানে একলাভাবে কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করা করে থাকেন। আমরা এখানে শুনেছি যে এখানে এই কার্যক্রমটি করার জন্য রেশন কার্ডের সাথে স্থানীয় সরকারের সরকারের প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা হয়েছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টকে যুক্ত করা হয়েছে, যদি এবং নাগরিক সমাজের অনেকে নাকি যুক্ত করা হয়েছে। যদি সত্যিকার অর্থে সরকারের নির্দেশনা মোতাবেক এই গ্রহীতা বাছাই এবং বিতরণ প্রক্রিয়ার মধ্যে যদি এই কাজগুলি সঠিকভাবে করা হয় তাহলে নিশ্চয়ই এক ধরনের লাভবান হবে গ্রাহক। আমি বুঝতে পারলাম যেটি যে নিম্নয়ন মানুষ সহ সাধারণ নাগরিকেরা একটা লাভ মানে এটি আপনারা মনে করছেন। এখন আসলে সামনের দিনগুলোতে আসলে দেখার বিষয় কী হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মোহাম্মদ মাহবুব আলীর কাছে যেতে চাই, একইভাবে আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই, সত্যিকার অর্থে নিম্ন আয়ের মানুষ আসলে কতটা লাভবান হবে বিশেষ এই কার্ডের যে ব্যবস্থা করা হলো সেটিতে? ধন্যবাদ নাজির ভাই, অনেক কিছু বললেন।
আমি তার সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই। আমাদের দেশটা অ্যাকচুয়ালি যখন এই ধরনের বিশেষ প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা হয় তখন অবশ্যই সাপ্লাই বাড়ছে, এবং সে কারণে আমরা আশা করতে পারি যে ডিমান্ড থাকলেও কিছু দাম কমতে পারে। কিন্তু মধ্যস্বত্বভোগীরা যারা আছেন, ফারিয়া যারা আছেন, মহাজন যারা আছেন, তাদেরকে তো আমরা ইকোনমি থেকে এলিমিনেট করার কোনো ব্যবস্থাই নিতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, তাই এই ধরনের ব্যবস্থা নেন। কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা এমন একটা অব্যবস্থাপনা অশৃঙ্খলা করে রাখে যে সেখানে যারা পান তারা সেটা তাদের নিজেদের কারণে ব্যবহার করছেন না অন্য কোথাও বিক্রি করে দিচ্ছেন সেটারও কিন্তু কোনো মনিটরিং এবং সুপারভিশন হচ্ছে না। যেহেতু মনিটরিং এবং সুপারভিশন হচ্ছে না সেই জন্য আমাদের দেশে সমস্যার সৃষ্টি হয়। আরেকটা কথা, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের পাশাপাশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনকাম এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্ট। আমরা যদি আমাদের দেশে বিকল্প ব্যবস্থাপনায় সরিষার তেল উৎপাদনের ব্যবস্থা করতাম, নারিকেলের তেল বেশি করে উৎপাদনের ব্যবস্থা করতাম, তারপর আমরা যদি আমাদের দেশে তিসি থেকে তেল এই জন্য লোকাল ইকোনমি, কারণ এটা কিন্তু হুট করে হয়নি, এটা হয়েছে করোনার প্রভাবে। করোনার পাশাপাশি এখন এসে যুক্ত হয়েছে মানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। আমাদের এই এই জন্য আমাদের দরকার যে দুটো মন্ত্রণালয়কে একসাথে নিবিড়ভাবে কাজ করা, একদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে, কৃষি মন্ত্রণালয়কে গোড়ার থেকে ভাবতে হবে যে বিকল্প কি ধরনের তেল উৎপাদন করা যায়। বিকল্প যেমন আমাদের বাংলাদেশে কিন্তু গবেষণা করে দেখা গেছে বর্ষাকালে পেঁয়াজ উৎপাদনের বীজ তারা উদ্ভাবন করেছেন, ওটা কৃষকদের কাছে তখন জনপ্রিয় হয়নি, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে বর্ষাকালে এখন পেঁয়াজের সংকট সৃষ্টি হয় সেটাকে আবার নতুন করে নিয়ে যেতে হবে। এবং সেই সাথে যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু আমাদের দেশে বাংলাদেশ কৃষি ব্যাংককে তৈরি করেছিলেন সেই উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংককে কাজ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে তারা কৃষকদেরকে ঋণ দেবেন, কৃষকদেরকে বীজ দেবেন, এবং সেখান থেকে তাদের বণ্টন ব্যবস্থা বিপণন ব্যবস্থাকে সুন্দর করে সুসংগত করে জনগণের দূর করে নিয়ে আসতে হবে। এখন সরকার যেটা করেছে অবশ্যই আমি বলবো ইমিডিয়েট, যেটাকে আমরা বলি যে ডিমান্ড শকটাকে আমরা কমানোর জন্য এক ধরনের করা হয়েছে, ইনজেকশন দিয়ে এটাকে বাজারে মার্কেট স্টেবল করা হচ্ছে। কিন্তু উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট শর্ট রানের পর আমাদের মিড রানে কিভাবে হবে, লং রানে কিভাবে হবে, কারণ করোনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে অর্থনীতিতে যে কিভাবে গ্লোবালাইজেশনের তথাকথিত বড় বড় থিওরি এগুলো সব মিথ্যে। এখন আমাকে লোকাল ইকোনমিকে স্ট্রেংথেন করতে হবে। লোকাল ইকোনমিকে স্ট্রেংথেন করতে গেলে প্রথমেই শুধুমাত্র চালের উপর নির্ভর করলে হবে না, মোট 9টি পণ্য আছে, এই 9টি পণ্যের বিকল্প কি পণ্যগুলো আছে, সাবস্টিটিউশন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কিভাবে লোকালাইজ ভাবে। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আমি আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই সমাধানের কথা শুনবো। বিরতির সময় গেছে, ফিরে এসে একই প্রসঙ্গে আবারও কথা হবে, দুজনই থাকুন আমার সাথে। আবারও স্বাগত ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বিশেষ কার্ডে নিত্যপণ্যে কতটা লাভ হবে, এবং যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন। দুজনকে আবারও স্বাগত। বিরতির পর আমি এবারে যেটি শুনতে চাই যে কোথাও কোথাও কিন্তু আমরা শুনেছি যে সরবরাহে ঘাটতি রয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনি সত্যিই মনে করেন কি না যে বাংলাদেশের আসলে সরবরাহের সেই সক্ষমতা রয়েছে কি না পুরো রমজান মাস জুড়ে এই বিশেষ ব্যবস্থায় বিশেষ কার্ডে পণ্য দেয়, এবং রমজানের পরে আসলে গিয়ে পরিস্থিতিটা কি হতে পারে আপনি মনে করেন? জি প্রফেসর মাহবুব আলী, আপনার কাছেই জানতে চেয়েছি। আচ্ছা, আসলে আমাদের সরবরাহের কোনো ঘাটতি নাই। আমাদের যে সমস্যাটা হচ্ছে আমাদের কিছু ব্যক্তি গোষ্ঠীর অত্যন্ত গ্রিডি, এবং এই মহাজন ফারিয়ারা কালোবাজারি করছে, মজুদারি করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝে মাঝে
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন, আমরা পত্রিকায় দেখছি। খুব বেশি ইম্পোর্ট কিন্তু কমে নাই, আমি লেটেস্ট ফিগার অনুযায়ী দেখলাম, তাই আমাদের সেই ঘাটতি নাই গত বছরের তুলনায়। কিন্তু যে সমস্যাটা হয়ে গেছে, যতক্ষণ না কালোবাজারি মজুদারিরা আমাদের এইভাবে কলের পুতুল বানিয়ে সাধারণ মানুষকে শোষণ করবে, ততক্ষণ এই ধরনের অব্যবস্থাপনা চলবেই। আর সরকার অবশ্যই জনগণের জন্য ভালো কাজ করছেন, তারা এই ধরনের পণ্য সরবরাহ করছেন, বাট ইট ইজ শর্ট রান। কিন্তু মিড রান এবং লং রানের কথা তো ভাবতে হবে, পরিকল্পনা কমিশনকে ভাবতে হবে যে হাউ টু সলভ দ্য প্রবলেম। কারণ আমি যদি আমদানি নির্ভর করে ফেলি, আমি যদি সবকিছু বিদেশ থেকে আনতে যাই, তাহলে কিন্তু আমার বিশ্বায়নের এই যুগে যদিও বলি কিন্তু লোকাল ইকোনমি ঠিক মতো কাজ করবে না। এবং এটা প্রমাণিত হয়ে গেছে অতিমারির সময় যে আমাকে আমার সেই মাটির কাছে, আমার দেশের সাধারণ অর্থনীতির কাছে ফিরে যেতে হবে, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং আমি বলি শক্তিশালী সরবরাহ ব্যবস্থাপনায়। যারা শুধু শক্তিশালী করলে হবে না, যারা দুর্নীতি করবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে এবং এর কোনো ব্যাখ্যা চলবে না। কারণ আমরা দেখেন একজন চাকরিজীবী, সে রিটায়ার করছে, সে ৫,২০০ লিটার তেল মজুত করে ফেলতেছে, এটা কি সে কি এই দেশের নাগরিক না? প্রফেসর মাহবুব আলী, যদি আপনার কাছে একটু শুনতে চাই, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? কার্যক্রম থেকে শুরু করে এই বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য, সেই ক্ষেত্রে মধ্যবিত্ত একটা বিরাট অংশ আমরা দেখেছি যে এই করোনা কালেই আমরা দেখেছি যে শুরু হয়েছে এক ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে যখন নিত্যপণ্যের দাম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে গিয়েছে, সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে রোজার মাসে মধ্যবিত্তের জন্য আসলে কোনো সমাধান আছে কিনা সরকারের কাছে বা থাকা উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনার খুব উপযুক্ত একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে মধ্যবিত্ত আয়ের মানুষরা কি করবে, কারণ তারা তো না পারে ভিক্ষা করতে, না পারে তাদের কর্মসংস্থান না যদি হারিয়ে যায় যে থাকে অতিমারির কারণে, তাহলে হাত পাততে। তাই তাদের জন্য একটু আগে নারীশা বলছিলেন রেশন কার্ড চালু করার কথা, আমাদের আসলে এই মুহূর্তে রাতারাতি রেশন কার্ড চালু করার তো সম্ভব না, তবে আমরা আশা করব যে রোজাটা কোনো মতে আমরা পার করতে পারলে, আর টিসিবি যেভাবে আগে টিসিবি যদি ওপেননেস করে দেওয়া হয় মার্কেট খুলে সবার জন্যই কম দামে মূল্যে কিনতে পারে, সেখানে খেয়াল রাখা দরকার যে আমাদের এই কার্ড ছাড়াও আমাদের আরেকটা যা সেই ভোটার আইডি কার্ডের এগেনস্টে দুবার পণ্য নিম্নে মধ্যবিত্ত সমাজটাও কিন্তু বেঁচে যায়। বৈশ্বিক সমস্যা, বিভিন্ন দেশে সমস্যায় আক্রান্ত হয়েছে মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত যাতে বেঁচে থাকে তার জন্য তাদের এই মুহূর্তে তাদের বিশেষ প্যাকেজ না দিয়ে তাদের অন্তত আমি মনে করি তাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে তার এগেনস্টে দুবারের জন্য হলো পণ্য গ্রহণ করা সম্ভব। শুনলাম আপনার কাছ থেকে, আমি জি ধন্যবাদ আপনাকে, আমি একটু যেতে চাই এস এম নাজির হোসেনের কাছে। এস এম নাজির হোসেন, আপনার কাছেও আমি একইভাবে শুনবো যে এই যে সামনের দিনগুলোতে যে টিসিবির পণ্যের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে, রোজার পরে আসলে এই নিত্যপণ্যের বাজারে আসলে এই কার্ডের কোনো প্রভাব পড়বে কিনা, রোজার পরে পরিস্থিতিটা কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই মানে ডক্টর মাহবুব ইতিমধ্যে বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছেন। আমরা যেহেতু ধরেন উনি বললেন, আমরা খোঁজ খবর নিয়েছি যে এখান থেকে আমাদের আমদানিকারক এবং আমাদের কাস্টম, বাংলাদেশ ব্যাংক, এই জায়গাতে খোঁজখবর নেওয়া হচ্ছে যে আসলে
পর্যাপ্ত পরিমাণ কিন্তু পণ্য, যেগুলো আমাদের রমজান রমজান পরবর্তী সময়ে লাগবে, এ ধরনের পণ্যের কিন্তু পর্যাপ্ত মজুদ এবং আমদানি দুটাই যথেষ্ট পরিমাণ আছে, সেটা কিন্তু সমস্যা হবে না। তবে সমস্যা যেটা আমরা বারবার বলছি সেটা হলো যে সরবরাহ লাইনে মানে ঘাটতি। আপনি ধরেন সয়াবিন তেলের কারবার নিয়ে দেখেন যে যেই দিন তারা সরকারের কাছে দাম বৃদ্ধির প্রস্তাব দিলেন, তারপরের দিন থেকে বাজারে সয়াবিন তেল উদাও। পরবর্তীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যখন মিলগুলোতে অভিযান পরিচালনা করলেন, দেখা গেল যে ওখানে মানে তারা প্যাট বোতল মানে ওইটা বন্ধ রেখেছেন, মানে খোলা সয়াবিনটা বিক্রি মানে ইয়ার উৎপাদনটা রাখছেন কিন্তু প্যাট বোতল বন্ধ রেখেছেন। তার মানে হলো যে একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখলেন এবং ডিলারদের কাছে দেওয়া হলো না। আর একই সাথে আমরা আর একটা জিনিস মানে দেখছি, সেটা হলো যে ধরুন একজন মিল মালিকের তার ডিস্ট্রিবিউশন চ্যানেল হলো ডিলার, ধরুন তার 50 জন ডিলার আছেন, সে 2 জন ডিলারকে সবগুলো মাল মানে পণ্য দিয়ে সবগুলো সয়াবিন তেল দিয়ে এসও বিক্রি করে দিলেন, অন্যরা কিন্তু বঞ্চিত হলেন এবং এই 2 জন 6 মাস আগে 9 মাস আগে 1 বছর আগে কিন্তু কিনে ফেলছে এগুলা কিনার পরে সে কিন্তু আর সাপ্লাই দিচ্ছে না, তার যে পাইকারি দোকান আছে অথবা খুচরা রিটেলার দোকান আছে সেই জায়গায় দিচ্ছে না। না দেওয়ার কারণে সয়াবিন তেল নিয়ে একটা কৃত্রিম হাহাকার তৈরি হলো, কিন্তু আমাদের কাগজে কলমে পর্যাপ্ত কিন্তু আমদানিও আছে উৎপাদনও আছে সবকিছু ঠিক আছে। প্রবলেম হলো 2-3 জন মিলে এটাকে একটা মানে কৃত্রিম সংকট তৈরি করে ফেলে। তো এটা যখন ওই প্রশাসনের লোকজন যখন যাওয়ার পরে দেখলেন এই অবস্থার থেকে আবার মানে আস্তে আস্তে বরফ গলতে শুরু করলো, এই কাজটা কিন্তু সরকার সেই কারণে আমরা যেটা বলছি কথা থেকে যেটি বোঝা গেল যে অসাধু ব্যবসায়ীদের চক্রই আসলে এই নিত্যপণ্যের যেই ঊর্ধ্বগতি সেটির জন্য দায়ী। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য।